তো আজকের ভিডিওতে তোমাদের আমি দু হাজার তেইশের যে শর্ট কোয়েশনের অ্যান্সারগুলো বাকি ছিল দেওয়া সেগুলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর আগের পার্টে তো তোমাদের দু হাজার একুশ আর দু হাজার বাইশ আমি দিয়েই দিয়েছিলাম ঠিক আছে যারা সেই ভিডিওটা দেখুন তারা চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারো কোয়েশ্চেন পেপার তো আলাদা সেপারেট একটা ভিডিও আছে সেখানে দু হাজার একুশ বাইশ তেইশ তিনটে ইয়ারেরই কিন্তু কোয়েশ্চেন পেপার তোমাদের আছে কিন্তু তাও আমি ভাবলাম যেহেতু তোমাদের আমি শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছি তাও কেননা একটু কোয়েশ্চেন পেপারটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো সেই জন্যই দেখো এই হলো তোমাদের কোয়েশ্চেন পেপার যারা সেই ভিডিওটা নি তোমরা যদি চাও যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখবে কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং সোশ্যোলজিতে কিন্তু রিপিটেড প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তো আগের বছরের কোয়েশনগুলোও কিন্তু এবছর রিপিট হতে পারে আচ্ছা তো দেখো তোমাদের আমি সব কোয়েশন পেপার পুরোটা দিয়ে দিলাম তোমরা চাই থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবার আমার চলে আসা যাক যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলোতে ঠিক আছে প্রথম প্রশ্ন রয়েছে দেখো নমুনা কাঠামো কাকে বলে নমুনা কাঠামো হলো নমুনায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত সকল এককের তালিকা নমুনা কাঠামো গঠন যথার্থ ও নির্ভরযোগ্য হওয়া আবশ্যক অন্যথায় নমুনা ও সমগ্রকের সঠিক প্রতিরূপ হওয়া সম্ভব হয় না দু নম্বর প্রশ্ন সমগ্রক কি সমগ্রক সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় যা অনুসন্ধানের আওতাভুক্ত বিশ্লেষণের একটি সমষ্টি একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট হতে পারে গবেষণার অনুসন্ধানের ক্ষেত্রে পরিভুক্ত নির্দিষ্ট গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পন্ন সকল উপাদানের সমষ্টি হলো সমগ্র পরের প্রশ্ন তিন নম্বর সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণা বলতে সামাজিক বিজ্ঞান সমূহের অনুসৃত বৈজ্ঞানিক অন্বেষণকে বোঝায় পি ভি ইয়ং মতে সামাজিক গবেষণা হলো যুক্তিসম্মত এবং সুসংবদ্ধ কৌশল অনুসারী এক বৈজ্ঞানিক কার্যক্রম যার উদ্দেশ্য হল নতুন তথ্য আবিষ্কার পুরানো তথ্যের সত্যায়ন এবং প্রাসঙ্গিক তথ্যের নিরিখে উপাত্ত সমূহের মধ্যে পারস্পরিক কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে মানবিক আচরণ অনুশীলনের সহায়ক তাত্ত্বিক কাঠামো তৈরি করা পরের প্রশ্নে যাওয়ার আগে বলবো তোমরা কেউ যদি সোশ্যালজি জেনারেল পড়তে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হবে নেক্সট মান্থ থেকে আচ্ছা দেখো এবার চার নম্বর প্রশ্ন অনুসন্ধানমূলক গবেষণা কি এই গবেষণা নকশার মাধ্যমে গবেষণার সমস্যাকে অনেক বেশি সঠিক ও সুনির্দিষ্ট করে কার্যকরীকরণ দৃষ্টিভঙ্গিতে একটি উপযুক্ত অনুকল্প গঠন করার প্রতিষ্ঠা করা হয় আচ্ছা এটা প্রতিষ্ঠা নয় চেষ্টা করা হয় হবে ঠিক আছে এটা একটু তোমরা ঠিক করে নিয়ে আচ্ছা এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন একজন দক্ষ সাক্ষাৎকারী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক নম্বর সাক্ষাৎকার গ্রহণকারীর সাক্ষাৎকার গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে দু নম্বর সাক্ষাৎকার গ্রহণকারীকে মনোবিজ্ঞানসম্মত জ্ঞানের অধিকারী হতে হবে পরের প্রশ্ন তথ্য বিশ্লেষণ কি। কোনো তথ্যের বিভিন্ন অংশ বা উপাদান আলাদা আলাদা করে পর্যালোচনা করাকে তথ্য বিশ্লেষণ বলা হয় সহজভাবে বলতে কোনো তথ্য সম্পর্কে বিশদ আলোচনা করাকে তথ্য বিশ্লেষণ বলা হয় শেষ প্রশ্ন সাত নম্বর সংকেতায়ন কি সংকেতায়ন হলো সংগৃহীত তথ্যের কোন সংখ্যা সংকেত বা মান দেওয়ার প্রক্রিয়া যাতে উপযুক্ত শ্রেণীতে সেগুলি অন্তর্ভুক্ত করা যায় মেশিনের মাধ্যমে যখন তথ্য গণনা বা প্রক্রিয়া করণের কাজ করা হয় তখন সংকেতায়নের প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয় বস্তুত তথ্যের সাংকেতিক ভাষা তৈরি করার সংকেতায়ন নামে পরিচিত আচ্ছা এই ছিল তোমাদের সাতটা প্রশ্ন দু হাজার তেইশে তো তোমাদের শর্ট কোয়েশনগুলো প্রিভিয়াস ইয়ারের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেক কটা কিন্তু তোমরা দেখবে এবং প্র্যাকটিস করবে আর একটা কথা তোমরা যদি কেউ নোটস নিতে চাও বা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তারাও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো